আচ্ছা আমরা আজকে পড়বো কি আমরা আজকে পড়বো হচ্ছে শোষণ শোষণের প্রথম ধাপ যার নাম হচ্ছে কি গ্লাইকোলাইসিস তোমরা জানো যে শোষণ হচ্ছে কি শক্তি উৎপাদনের একটা প্রক্রিয়া এটা আমরা বইতে যখন পড়বো তখন দেখাবো শোষণটা কি তো শোষণের চারটা ধাপ আছে সবাই জানো প্রথমটার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস প্রথমটার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস ওকে আচ্ছা দুই নম্বরটার নাম হচ্ছে অ্যাসিটাইল কোয়ে চিস্টি আমরা নাইন টেনে পড়ছি বা অ্যাসিটাইল কোয়ের জারন বলতে পারো ঠিক আছে আচ্ছা পাইরোভিক অ্যাসিডের জানো না অ্যাসিটাইল কোয়ে চিস্টি লিখতে পারো হ্যাঁ অ্যাসিটাইল কোয়ে চিস্টি নাইনটিনের মতো লিখি বা হচ্ছে তোমার পাইরোভিক অ্যাসিডের বলা হয় আর কি দুই নাম্বার ধাপ তিন নম্বর ধাপে নাম হচ্ছে ক্রেপ চক্র ক্রেপস চক্র ঠিক আছে আর চার নম্বর নাম হচ্ছে ইলেকট্রন ট্রান্সফার সিস্টেম ঠিক আছে আমাদের এই চারটা ধাপ পরীক্ষা যে কোশ্চেনটা সবচেয়ে বেশি আসবে সেটা হচ্ছে এই গ্লাইকোলাইসিসটা কোথায় হয় এটা হয় হচ্ছে সাইটোপ্লাজমে কোথায় হয় সাইটোপ্লাজমে ঠিক আছে এই কোয়েশনটা মানে একদম পঞ্চাশ স্টার এবং এই কোয়েশন আর ফেভারেট কোয়েশন এই কোয়েশনটা প্রত্যেক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট একই কোয়েশন আসে যে গ্লাইকোলাইসিস কোথায় হয় আজকেও যে পরীক্ষাটা হয়েছে তোমার এগ্রিকালচার ইউনিভার্সিটি একটা পরীক্ষা হয়েছে সেখানেও কিন্তু কি এই সেম কোয়েশন আসে যে গ্লাইকোলাইসিস কোথায় হয় তো আমাদের যখন বলবো যে গ্লাইকোলাইসিস কোথায় হয় আমাদের অ্যান্সার কি হবে সাইটোপ্লাজম এই কোয়েশনটা আজকেও আসছে বুঝছো এগ্রিকালচার ইউনিভার্সিটির কোয়েশন কি হচ্ছে আজকেও সেম কোয়েশন আসছে যে গ্লাইকোলাইসিস কোথায় হয় আমাদের অ্যান্সার হচ্ছে কি সাইটোপ্লাজম আর বাকি যে তিনটা হয় না বাকি তিনটা হয় হচ্ছে মাইটো কোথায় হয় মাইটো কন্ডিয়াতে হয় ঠিক আছে আচ্ছা সো দেখো আমাদের গ্লাইকোলাইসিস হয় সাইটোপ্লাজমে কোষের সাইটোপ্লাজমে আর বাকি যে প্রক্রিয়াগুলো তিনটা আছে যেমন অ্যাসিটাইল কোয়েচিস্টি বা কেপ চক্র বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন এই সবগুলো প্রক্রিয়া হয় হচ্ছে কোথায় সাইটোপ্লাজম মাইটোকন্ডিয়াতে সো আমাদের আজকের আলোচনা কোনটা আমাদের আজকের আলোচনা হচ্ছে পঞ্চাশ যেটা দিচ্ছে যে গ্লাইকোলাইসিস সেটা হচ্ছে আমাদের আজকের আলোচনা আমরা ইনশাল্লাহ গ্লাইকোলাইসিস জিনিসটা কি কিভাবে তৈরি হয় আমরা সেগুলো সবকিছু বুঝে শুনে পড়বো হ্যাঁ সো আমাদের আজকের আলোচনা হচ্ছে গ্লাইকোলাইসিস ওকে দেখো প্রথমে আমরা একটু গ্লাইকোলাইসিস মানে কি এটাকে শিখলে যে গ্লাইকোলাইসিস মানে কি দেখো গ্লাইকোলাইসিস হ্যাঁ গ্লাইকোলাইসিস লাইসিস মানে সবাই জানার কথা ইংলিশে পড়ছো লাইসিস শব্দ অর্থ হচ্ছে ভাঙন লাইসিস মানে কি ভাঙন তো গ্লাইকোলাইসিস মানে কি আমি গ্লুকোজকে ভাঙবো হ্যাঁ আমরা শালক সংশ্লেষণের প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি করছিলাম না সিথিরি চক্র সিথিরি চক্রে সো এই যে আমরা গ্লুকোজটা তৈরি করছি এই গ্লুকোজকে আমরা কি করবো এখন গ্লুকোজকে আমরা এখন ভাঙবো তো গ্লাইকোলাইসিস মানে কি گلوকোজকে ভাঙি আমরা কি করব گلوকোজকে ভাঙি আমরা শক্তি উৎপন্ন করব তার মানে কি এটিপি উৎপন্ন করতে হবে সো এই জিনিসটাই হচ্ছে গ্লাইকোলাইসিস گلوকোজকে ভাঙা گلوকোজকে ভাঙায় হচ্ছে কি গ্লাইকোলাইসিস ওকে আচ্ছা আমরা এখন তার আগে আমরা কিছু বেসিক জিনিসপত্র শিখে নেই যেমন একদম দেখো 9 10 এর জৈব একটু লাগবে যেটা আমরা বেসিক থেকে ক্লিয়ার করতেছি মন করে একটা অ্যালকোহল আছে অ্যালকোহল মূলক তো এটাকে তুমি যদি অ্যালডিহাইড বানাইতে চাও ঠিক আছে বা তুমি যদি কিটোন বানাইতে চাও ঠিক আছে কিটোন বানাইতে চাও ঠিক আছে কিটন বানাইতে চাও বা অ্যালডিহাইড বানাইতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমার জারণ করতে হবে কি করতে হবে নাইনটেন করছো যে জারণ তুমি যদি অ্যালডিহাইড কে জারণ করো তখন তুমি কি পাবা অ্যাসিড পাবা এটা জানো কি না জানার কথা করছো সো আমার কাছে যদি অ্যালকোহল থাকে আমি তাকে যদি জারণ করি আমরা পাবো হচ্ছে অ্যালডিহাইড বা কিটোন আর যদি আমরা জারণ করি হচ্ছে অ্যালডিহাইড বা কিটনের তখন আমরা পাবো কি পায়রিক আমরা পাবো হচ্ছে অ্যাসিড ঠিক আছে সো আমার কাছে যদি অ্যালকোহল থাকে আমি যদি একে অ্যাসিড বানাইতে চাই তখন আমার আগে কি বানাইতে হবে আগে আমার বানাইতে হবে আগে আমার কি বানাইতে হবে আগে আমার বানাইতে হবে আমাদের কাছে আছে কি গ্লুকোজ আমাকে বানাইতে হবে আমাদের কাছে আছে কি গ্লুকোজ আমাদের কাছে কি আছে গ্লুকোজ আমরা বানাবো কি পি বা পাইরোভিক অ্যাসিড বানাবো এই গ্লুকোজ মানে কি গ্লুকোজ মানে হচ্ছে অ্যালকোহল গ্লুকোজ হচ্ছে কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট মানে কি অনেকগুলা ওয়েজ গ্রুপ মানে অ্যালকোহল আমাদের কাছে কি আছে অ্যালকোহল আমাদের বানাইতে হবে কি পাইরোভিক অ্যাসিড পারভিক অ্যাসিড মানে একটা এক ধরনের অ্যাসিড আমাদের বানাতে হবে কি সিও এইচ সো বলো তো আমাদের এখানে কি করতে হবে জারুন নাকি বিজারণ কে বলতে পারবা আচ্ছা কেউ বলতে পারবো জারন হবে না বিজারণ হবে এখানে জারণ হবে জারান হবে থেকে আমরা কিন্তু না আমাদের মাঝখানে কি করতে হবে আমরা পরে কি বানাবো এসিড বানাবো এটা হচ্ছে আমাদের আহ মানে গ্রাইকোলিস বেসিক জিনিস সো এখন আমাদের শিখতে হবে যে এই যে আমরা জারুন করতেছি আসলে জারণ জিনিসটা কি বিজারণ জিনিসটা কি যেহেতু আমি নাইন টেনের বেসিক শো করাচ্ছি একটু দেখো জারণ মানে কি জারণ মানে সবাই শিখছো কি সারণ হ্যাঁ এটা শিখছো কিন্তু সনাতন যে সংজ্ঞা জারণ মানে হচ্ছে মনে করো এ এটার তুমি কি করবা এর জারণ করবা তো জারণ মানে হচ্ছে এই এ থেকে হাইড্রোজেন বাদ দিবা হাইড্রোজেন কি করবো বাদ দিব এটা হচ্ছে হাইড্রোজেন বাদ দিব মনে করো তুমি এ এর কি করবা বিজারণ করবা তার এর সাথে তুমি কি করবা হাইড্রোজেন যোগ করবা শেষ একদম যোগ করবো তো আমি যখন বলবো যে এর জারণ তার মানে কি এ থেকে হাইড্রোজেন বাদ দিব ঠিক আছে আমি যদি বলি এ এর বিজারণ তার মানে কি এ থেকে এর সাথে কি করবো হাইড্রোজেন যোগ সো বিজারণ মানে হাইড্রোজেন যোগ করা আর জারন মানে হচ্ছে কি হাইড্রোজেন বাদ দেওয়া সেম ভাবে আমি যদি অক্সিজেনের কথা চিন্তা করি তোমাদের যদি বলি অক্সিডেশন অক্সিজেন যোগ করা মানে কি জারণ অক্সিডেশন মানে কি জারণ হাইড্রোজেন অক্সিজেন যোগ করা আর অক্সিজেন বিয়োগ করা মানে কি বিজারণ আর হাইড্রোজেনের ক্ষেত্রে উল্টা হাইড্রোজেন যোগ করা মানে বিজারণ আর হাইড্রোজেন তোমার বাদ দেওয়া মানে হচ্ছে কি বা বিয়োগ করা মানে কি জারণ এটা আসলে বুঝতে পারছো জারণ কি আর বিজারণ কি জিনিসগুলো তোমরা শর্ট দিন হ্যাঁ আচ্ছা আমাদের কি করবো কি করব আমরা মনে রাখবা যে জায়গায় যে বিক্রিয়াতে জারণ বিজারণ হবে সেখানে এনজাইম হবে ড্রিহাইড্রোজিনিস এনজাইম কি হবে ড্রি যেখানে তুমি পাবা আমাদের বইয়ের যত জায়গায় ড্রিহাইড্রোজিনাস এনজাইম আছে সেখানে কি হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে কারণ ডি মানে কি ডি মানে হচ্ছে ডিলেট করা কি ডিলেট করা হাইড্রোজেন ডিলেট করা এখন হাইড্রোজেন ডিলেট করা মানে কি জারণ আর হাইড্রোজেন যদি ডিলেট করে যেমন জারণ কিন্তু শুধু একা হইতে পারে না জারণ একসাথে হয় জারণ বিচারণ হয় সো ডিহাইড্রোজেনাস এনজাইম যেখানে পাবা সেখানে দেখবা যে জারণ বিচারণ বিক্রিয়াটা হইছে সো আমাদের বইয়ে যেখানেই জারণ বিচারণ হবে সেখানে আমাদের এনজাইমের নাম হবে ডিহাইড্রোজেনাস ঠিক আছে যেখানে আমাদের এনজাইমের নাম হবে সেখানে নাম হবে কি ডিহাইড্রোজেনাস আচ্ছা এখন আরেকটা জিনিস শেখো সেটা হচ্ছে বেসিক কনসেপ্টগুলো একটা দৃশ্য মনে করো এটিপি এটা হচ্ছে ট্রাইফসফেট মানে তিনটা ফসফেট আছে এটা আমরা কিভাবে তৈরি হয় এটিপির সাথে যখন আটটা ফসফেট যুক্ত হয় এখানে কয়টা ফসফেট আছে ডাইফসফেট মানে কি অ্যাডন সাইন ডাই ফসফেট মানে দুইটা ফসফেট আছে আর এখানে একটা কয়টা ফসফেট আছে একটা ফসফেট তাহলে এই দুইটা মিলে কি হয়ে গেলো টোটাল ট্রাইফস্ফেট মানে তিনটা ফসফেট হয়ে গেল মনে রাখবার যেখানে দেখবা এটিপি ভাঙছে অথবা ঘুরছে সেখানে এনজাইমি না হবে কাইনেস এনজাইমি না হবে কি কাইনেস কারণ হচ্ছে এটিপি মানে কি শক্তি আর কাইনেস হচ্ছে কাইনেটিক এনার্জি মানে যেটা শক্তি বয় আর কি এনার্জি কাইনেটিক হ্যাঁ সো আমাদের এনজাইম হবে এখানে কাইনেস যখন এটিপি ভাঙবে অথবা কি হবে এটিপি গড়বে সো যখন দেখবা যে এটিপি ভাঙছে তখন একটা ফসফেট কি হবে মুক্ত হয়ে যাবে যখন এটিপি গড়বে তখন কি হবে একটা ফসফেট গ্রহণ করবে কে গ্রহণ করবে এটিপি গ্রহণ করবে এটা একটু মাথায় রাখো মনে করো এ হ্যাঁ এর কাছে একটা ফসফেট কম আছে তখন এ কি করবে একটা ফসফেট গ্রহণ করবে মনে করো এ একটা ফসফেট বের করে দিবে তখন কি করবে এ ফসফেটটা বের করে দিবে এবং এ যদি বের করে দেয় তাহলে এখন গ্রহণ করবে কে গ্রহণ করে হচ্ছে এডিপি গ্রহণ করে কি হয়ে যাবে এটিপি হয়ে যাবে আর মনে করো এ কি করছে এর কাছে এটিপি বের করে দিছে এখন বের যায় না সে কি করছে দিছে ঠিক আছে এরকম হইতে পারে সো যখন ফসফেট বের করে দিবে কেউ গ্রহণ করবে কেউ আর কি করবে এটিপি ভাঙবে সো যদি এটিপি ভাঙে তখন কি পাই এডিপি পাই আর এক্সট্রা একটা ফসফেট পাই মনে করো এর ফসফেট দরকার হচ্ছিল এর কি হচ্ছিল এর ফসফেট দরকার ঠিক আছে এর কি দরকার ফসফেট দরকার সো এ কি করছে এ একটা এটিপি ভাঙছে উল্টা উল্টা করে দাও এটিপি একটা ভাঙছে ভাঙে কি করছে এটিপি তো কোষের মধ্যে থাকবে আর এই যে ফসফেটটা না ফসফেটটা কি করছে এ গ্রহণ করছে তাহলে এ যদি ফসফেটটা গ্রহণ করে তখন আমাদের কোষের মধ্যে আবার এটিপি থাকে সো দুইটা মিলে কি হয়ে যাবে এখানে এটিপি সৃষ্টি হয়ে যাবে সো যখন ফসফেট দরকার হবে তখন এক ধরনের ফাংশন যখন ফসফেট দরকার হবে না তখন ফসফেট কি করে দেবো বের করে দেবো বের করে দিলে কে গ্রহণ করবে এডিপি ঠিক আছে এ আর কি যখন ফসফেট ভাঙবে মানে এটিপি যখন ভাঙবে তখন মুক্ত হবে কি এডিপি আর ফসফেট সো আমাদের এখানে বেসিক জিনিস তবে মেইন জিনিস হচ্ছে কি এনজাইমের নাম এনজাইমের নাম হচ্ছে কাইনেজ যেখানে এটিপি দেখবে ভাঙছে অফা গড়ছে এনজাইমের নাম হচ্ছে কাইনেস আরেকটা জিনিস শিখি মনে করো যে গ্লুকোজ গ্লুকোজের সংকেত আর ফুকপ্রদের সংকেত কিন্তু একই গ্লুকোজের সংকেত আর ফুকফ্রোজের সংকেত কিন্তু একই যে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স সি সিক্স টুয়েলভ ও সিক্স দুইটা কি আনবিক সংকেত এর নাম হচ্ছে কি আনবিক সংকেত কিন্তু দুইটার কিন্তু কি গঠন গঠন কিন্তু আলাদা মনে করে একটা গঠন এরকম গ্লুকোজের গঠন এরকম ঠিক আছে বেঞ্জিন হবে না গ্লুকোজের গঠন এরকম ফুকটোজের গঠন তোমার মনে করে এরকম ঠিক আছে এরকম সামথিং একটা গঠন সো দুইটা কিন্তু গাঠনিক সংকেত কি আলাদা কিন্তু কি এর আণবিক সংকেত কি একই C6 H12O6 একে বলা হয় হচ্ছে আইসোমার যখন দুইটা আইসোমার হবে পরস্পর তখন এনজাইমের নাম হবে কি আইসোমারেস আইসো মারেস ঠিক আছে আইসোমারেস তখন এনজাইমের নাম কি হবে আইসো মারেস এই জিনিসগুলো একটু শিখতে হবে যখন দুইটা পরস্পর কি হবে একই ধরনের স্ট্রাক মানে একই ধরনের আণবিক সংকেত কিন্তু গাঠনিক সংকেত আলাদা তখন তার নাম কি হবে এনজামি না হবে আইসোমারেস মারেস কারণ এটা পরস্পর কি পরস্পর হচ্ছে আইসোমার এই গেল আমাদের তিনটা কথা এখন লাস্টে একটা কথা একটু মানে মডিফাই করা লাগবে আর কি সেটা মনে একবার এরকম একটা এনজামি নাম হচ্ছে মিউটেস এরকম মিউটেস নাম এটা কখন হয় তো এটা এক ধরনের আইসো এটাও কি এক ধরনের মিউটেসটা কি এক ধরনের আইসোমারেস কিন্তু এটা কখন ইউজ হচ্ছে মনে করো এই যোগ আছে হ্যাঁ মনে এখানে দুই নাম্বার কার্বনে কি আছে ফসফেট আছে আর এখানে মনে করো সেম জিনিসই এখানে মনে করো তিন নাম্বার কার্বনে ফসফেট আছে দেখো সংখ্যা কিন্তু একই জাস্ট একজনের কয় নাম্বারে আছে দুই নাম্বারে আর একজনের কয় নাম্বারে তিন নাম্বারে যখন দেখবো যে একই জিনিস গাঠনের সঙ্গে তো অনেকটা এক জাস্ট কার্বন মানে পজিশনে তোমার ফসফেট আলাদা জায়গায় এক জায়গায় হচ্ছে দুই নাম্বার কার্বন এক জায়গায় তিন নাম্বার কার্বনে তখন আমাদের এনজাইম হবে কোনটা তখন আমাদের এনজাইম হবে মিউটেস তখন এনজাইম কোনটা হবে তখন এনজাইম হবে মিউটেস ঠিক আছে আচ্ছা আমরা আমাদের মেইন প্রক্রিয়া এখন চলে যাবো ঠিক আছে মিউটেস ঠিক আছে আমরা এতক্ষণ বেসিক আলোচনা করলাম তাহলে যখন জারণ বিজারণ বিক্রিয়া হবে তখন হচ্ছে ডিহাইড্রোজেনেস ঠিক আছে যখন হচ্ছে তোমার আইসোমার মানে দুইটা সেম থাকবে তখন কি আইসোমার হ্যাঁ যদি কার্বন সংখ্যা আলাদা জায়গায় বসে তখন কি মিউটেস ঠিক আছে এই জিনিসগুলো আমরা শিখলাম জারণ কি তো হাইড্রোজেন বাদ দাও আর বিজারন কি হাইড্রোজেন গ্রহণ করা সো আমাদের প্রক্রিয়া হচ্ছে কি গ্লাইকোলাইসিস না গ্লাইকোলাইসিস গ্লাইকো গ্লাইকোলাইসিস ঠিক আছে গ্লাইকোলাইসিস মানে কি ভাই গ্লুকোজ ভাঙবো আমরা কি করব গ্লুকোজ ভাঙবো গ্লাইকোলাইসিসের সংখ্যা কি যে গ্লুকোজ ভেঙে আমি কি তৈরি করব পাইরুভিক অ্যাসিড হ্যাঁ পিয়ে লিখলাম গ্লুকোজ ভেঙে আমি কি করব পাইরুভিক অ্যাসিড গ্লুকোজ মানে কি গ্লুকোজ মানে হচ্ছে ওএইচ থাকবে মানে কি থাকবে অ্যালকোহল গ্রুপ থাকবে গ্লুকোজ মানে সেখানে কি থাকবে অ্যালকোহল গ্রুপ থাকবে কেন অ্যালকোহল গ্রুপ থাকবে কারণ গ্লুকোজ এক ধরনের কার্বোহাইড্রেট আর কার্বোহাইড্রেট মানে কি সেখানে অনেক ধরনের ওএইচ গ্রুপ থাকবে পলিহাইড্রক্সি অ্যালকোহল পলি মানে অনেক হাইড্রোক্সি মানে কি ওয়েস তো সেখানে অনেক ধরনের পোলিহাইড্রোক্সি অ্যালকোহল থাকবে তার মানে কি ওয়েস গ্রুপ থাকবে আর পাইরোবিক অ্যাসিড অ্যাসিড মানে কি ও এইচ কিন্তু আমরা ভাইয়া জানি ডাইরেক্ট আমরা অ্যালকোহল থেকে অ্যাসিড তৈরি করতে পারবো না আমাদের মাঝখানে কি তৈরি করতে হবে মাঝখানে হচ্ছে আমাদের অ্যালডিহাইড কিটোন তৈরি করতে হবে ঠিক আছে অ্যালডিহাইড বা কি করতে হবে কিটোন তৈরি করতে হবে সো আমাদের এটা হচ্ছে প্রসেস আমরা কি করবো আমাদের ওয়েস কি করবো আমরা অ্যাসিড বানাবো এবং মাঝখানে আমাদের কি বানাইতে হবে অ্যালডিহাইড বা কিটোন বানাইতে হবে এবং প্রক্রিয়ার নাম কি হবে ভাইয়া কারণ আমরা তোমাদের প্রথমে শিখাই নিলাম যে হবে হ্যাঁ আমাদের হচ্ছে মেইন জিনিস আমাদের এখানে কি করতে হবে জারণ করতে হবে ঠিক আছে আমাদের কি করতে হবে জারণ করতে হবে হ্যাঁ আমরা এখন দেখি আমাদের প্রক্রিয়াটাকে আমরা কিভাবে ঠিক করতে পারি বা ঠিক কিভাবে রান করতে পারি সো আমাদের এখানে প্রোডাক্ট থাকবে কি গ্লুকোজ গ্লুকোজকে আমরা ভেঙে কি করবো পাইরুভিক অ্যাসিডে কনভার্ট করব গ্লুকোজকে ভেঙে আমরা কি করব পাইরুভিক অ্যাসিডে কনভার্ট করব এখন আমরা কিভাবে এটাকে ভাঙতেছি কিভাবে পাইরুভিক অ্যাসিডে কনভার্ট করতেছি আমরা এখন সেই জিনিসগুলো দেখব তার আগে তোমাদের একটা সংকেত শেখায় দেই বা কিভাবে তোমরা জিনিসটাকে মনে রাখবে এটা তো বড় প্রসিডিউর এটা আমরা কিভাবে মনে রাখব একটু শেখাই নাই দেখো আমার সাথে একটু আমি বলি তোমরা আমার সাথে একটু মনে মনে বলো হ্যাঁ দেখো প্রথমে বলবা যে গ্লুকোজ গ্লুকোজ প্রথমে কি বলবা গ্লুকোজ গ্লুকোজ কি কি বলবা তাহলে প্রথমে বললাম গ্লুকোজ গ্লুকোজ ফ্রুকটোস ফ্রুকটোস যারা এই পর্যন্ত বলতে পারছো তাদেরকে আমি কি বললাম যে গুড কি বললাম গুড আমি বললাম যে প্রি গুড মানে গুডের আগেরটা হ্যাঁ আমি কি বললাম তাদেরকে প্রি গুড মানে গুডের আগেরটা আমি কি বললাম প্রথম বলবো গ্লুকোজ গ্লুকোজ ফ্রুকটো ফ্রুক্টোজ শেষ এটুকু আমি বললাম প্রি গুড মানে যারা এটা বলতে পারছো তাদেরকে আমি কি দিলাম গুডের আগেরটা দিলাম মানে বললাম প্রি গুড ওকে আচ্ছা তারপর আমরা কি বলবো মনে করো যে পিজিএ 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 এটুক বলতে বললাম আমি বললাম যে তোমরা এটা বলো তো যে বিশ পিজি এ থ্রি পিজিএ সো এটুক যারা বলতে পারছো তাদেরকে আমি কি দিলাম তাদেরকে আমি পেপে গিফট করলাম কি গিফট করলাম পেপে পেপে গিফট করলাম শেষ এটুক যারা মনে রাখতে পারবো তাদের গালে প্রক্রিয়া হয়ে যাবে আর লাস্টে তো জানো যে কি তৈরি হবে লাস্টে তৈরি হবে হচ্ছে পি এ মানে কি পাইরোভিক অ্যাসিড আমরা তো জানি আমাদের গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কি করতে হবে গ্লুকোজকে ভাঙতে হবে ভেঙে কি তৈরি করতে হবে পাইরোভিক অ্যাসিড তৈরি করতে হবে ঠিক আছে আমাদের উদ্দেশ্য তো এটাই গ্লুকোজকে ভেঙে আমরা কি করব পাইরোভিক অ্যাসিড তৈরি করব আর মাঝখানে যে প্রক্রিয়াটা কি হবে বলো এটা হচ্ছে ওএইচ থাকবে মাঝখানে তৈরি হবে কি অ্যালডিহাইড অথবা কিটোন তৈরি হবে আর লাস্টে কি হবে অ্যাসিড থাকবে

যে বিশ পিজিএ থ্রি পিজিএ টু পিজিএ এটা যারা বলতে পারছো তাদেরকে আমি কি গিফট করলাম পেপে পিপি পেপে গিফট করলাম লাস্ট আমাদের কি হবে প্যারোভিক অ্যাসিড সো আমরা এই সংকেতটা মানে ছন্দ দিয়ে আমরা কিন্তু বাকি যে ফাংশনগুলো মনে রাখতে পারলাম এখন দেখো আমাদের আসল পড়াতে আমরা ঢুকে যাই যারা এতক্ষণ শুনছো বেসিক ক্লিয়ার করছো তারা এখন ইজিলি পারবা দেখো দেখো আমাদের বইয়ের ভাষায় আমরা চলে যাই দেখো একদম প্রথমে দেখো দেখো ভাইয়া এখানে কি আছে গ্লুকোজ আমাদের কাছে আছে কি গ্লুকোজ আমরা গ্লুকোজকে কি করব গ্লুকোজ সুন্দরভাবে ভাঙবো এখানে কি করছে গ্লুকোজকে ভাঙে কি করছে গ্লুকোজ সিক্স ফসফেট দেখো আছে কি গ্লুকোজ গ্লুকোজ সিক্স ফসফেট ভাই আমাদের কাছে তার মানে আমাদের এক্সট্রা কি আইছে এক্সট্রা একটা ফসফেট আসছে না এখন ফসফেট কোথা থেকে পাইলো আমরা কি জানি বলতো আমরা ফসফেট কখন দিতে পারবো যখন আমি একটা এটিপি কে ভাঙবো তখন আমি কি পাবো এডিপি প্লাস ফসফেট তাহলে আমাদের যখন আমরা এক্সট্রা ফসফেট লাগবে তখন আমরা কি করবো এটিপি কে ভাঙবো যেখানে দেখবা যে আমাদের ফসফেট লাগতেছে সেখানে আমরা কি করবো এটিপি কে কে সো ভাইয়া দেখো এখানে কি হয়েছে গ্লুকোজ ছিল হয়ে গেছে ফসফেট তাহলে এই যে একটা এক্সট্রা ফসফেট এই থেকে পাবে যে আমরা এটিপি কে ভাঙবো তাহলে আমরা এটিপি কে ভাঙছি আমরা কি পাইছি এডিপি আর এই যে আমাদের ফসফেট আছে না ফসফেটটা এ কি হয়ে গেছে এ যে গ্লুকোজ সিক্স ফসফেট এখানে যা যুক্ত হয়ে গেছে শেষ এটা তাহলে গ্লুকোজ থেকে কি হলো গ্লুকোজ সিক্স ফসফেট এবং এখানে যে একটা ফসফেট যুক্ত হয়েছে সেই ফসফেটটা কোথা থেকে পেলাম এটিপি কে ভাঙলাম কারণ আমরা মনে আছে কি না এর আগে যে প্রক্রিয়াগুলো করছিলাম আলোক প্রক্রিয়াগুলো সেখানে কিন্তু আমরা কি করছিলাম তোমার এটিপি এনএডিপি এগুলো কিন্তু তৈরি করছিলাম কোষের মধ্যে সো এগুলো এখন কি করবে কাজে লাগবে সো আমাদের এখানে ফসফেট যুক্ত হলো এখন কি হইছে ভাই গ্লুকোজ 6 ফসফেট থেকে কি হইছে ফ্রুক্টোজ 6 ফসফেট গ্লুকোজ 6 ফসফেট থেকে কি হইছে ফ্রুক্টোজ 6 ফসফেট গ্লুকোজ 6 ফসফেট থেকে কি হইছে ফ্রুক্টোজ 6 ফসফেট এখানে কোনো কিছু

আইসোমারেস মানে আইসোমারেস মানে কি মানে যেখানে আণবিক সংকেত এক ওই সংকেত ভিন্ন সো এখানে কোনো এটিপি যোগ করতে হচ্ছে না ঠিক আছে আচ্ছা এখন ভাই দেখো এখানে কি হচ্ছে ফুকটোজ 6 ফসফেট এখান থেকে কি হয়ে গেছে ফুকটোজ 16 20 ফসফেট ভাই দেখো 20 ফসফেট হয়ে গেছে না 20 ফসফেট মানে কি দুইটা ফসফেট ভাই এখানে তো ফসফেট ছিল একটা এখানে ফসফেট হলো কয়টা দুইটা তাহলে আমার আরেকটা ফসফেট কই পাবো এই যে ফসফেট দরকার তখন আমি কি করব এটিপি কে ভাঙবো এটিপি কে ভাঙিয়ে কি করব এটিপি বানাইলাম আমাদের এক্সট্রা একটা ফসফেট এই যেমনি আছে এটিপিকে ভাঙলাম কি পাবো এডিপি প্লাস ফসফেট সো আমাদের এই এক্সট্রা ফসফেটটা কি হয়ে গেল এখানে যুক্ত হয়ে গেল তখন নাম হয়ে গেল কি নাম হয়ে গেল বিস ফসফেট সো যেখানে আমাদের ফসফেট দরকার হচ্ছে আমরা কিন্তু সেখানে কি করতেছি সেখানে কিন্তু এটিপিকে ভাঙতেছি সো ফ্রুকটোস 6 ফসফেট থেকে ফ্রুকটোস 16 বিস ফসফেট যে তৈরি হইছে এখানে কিন্তু কি হচ্ছে এখানে কিন্তু এটিপি থেকে কি হয়ে গেছে এডিপি হইছে আর এক্সট্রা যে ফসফেটটা সেটা এখানে যুক্ত হইছে বিস ফসফেট আছে ঠিক আছে আচ্ছা এইগুলো আমাদের কাজ আছে আচ্ছা এখন ভাই দেখো এই যে আমরা যে এতক্ষণ জিনিসটা করলাম ঠিক আছে করলাম এখন দেখো আমাদের তো উদ্দেশ্য কি ছিল বলতো আমার উদ্দেশ্য ছিল ওয়েস থাকবে আমরা ওয়েস কে কি করবো দেখো ওয়েস থাকবে ওয়েস কে আমরা কি করবো জারণ করে কি করবো অ্যালডিহাইড বা কিটন এবং সেটাকে পরবর্তীতে কি করবো আমরা অ্যাসিডে কনভার্ট করবো তো আমাদের এখন এই কাজটাই করতে হবে দেখো আমাদের কাছে হচ্ছে ফুকটোস ওয়ান সিক্স বিস ফসফেট দেখ এখান থেকে তৈরি হয়েছে দুটো জিনিস একটা হচ্ছে থ্রি অ্যাসিড এটা হচ্ছে 3 হাইড্রোক্সি অ্যাসিডন ফসফেট দেখো এটা হচ্ছে এটা হচ্ছে কি অ্যাসিডন মানে হচ্ছে কিটোন অ্যাসিডন মানে কি কিটোন আর এটা হচ্ছে অ্যালডিহাইড এটা হচ্ছে অ্যালডিহাইড সিএইচও অ্যালডিহাইড আমরা বলছিলাম না যে পি গুড এই যে পি তে হচ্ছে কি ফসফো জি তে কি গ্লিসারিক আর ডি তে কি অ্যালডিহাইড ফসফোগ্লিসারালডিহাইড 16 ফসফেট থেকে কি হলো 3 ফসফোগ্লিসারালডিহাইড আর এটা হচ্ছে কি ডাই হাইড্রোক্সি অ্যাসিডন ফসফেট এটাকে বলা হয় ডাই হাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট বা ধ্যাপ ডাই হাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট দেখো ভাই এই দুইটা কিন্তু কনভার্ট হতে পারে ঠিক আছে সো এই ফসফোগ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রক্সি হাইড্রোক্সি ফসফেট এই দুইটা কিন্তু পরস্পরের মধ্যে কি হতে পারে কনভার্ট হতে পারে যেমন থ্রি ফসফোগ্লিসারালডিহাইড কি হবে ডাই হাইড্রোক্সি ফসফেট আবার ডাই হাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট কি হবে থ্রি গ্লিসারালডিহাইড একটা কথা লক্ষ্য করো দেখো এই গ্লুকোজে কার্বন ছিল কয়টা ছয় কার্বন গ্লুকোজে কার্বন ছিল কয়টা ছয়টা আর এখানে কার্বন আছে কয়টা তিনটা দেখছো দুইটা হয়েছে না তার মানে কি তিনটা করে কার্বন কার্বন কি করছে ভাগ করে নিছে এখানে তিনটা কার্বন আছে এখানে কি আছে তিনটা কার্বন আছে এরা কিন্তু কি করছে কার্বনটা ভাগ হয়ে গেছে এখন দেখো এই যে প্রক্রিয়াগুলো চলতেছে না এই থ্রি ফসফো গ্লিসারাইল ডিহাইড থেকে প্রক্রিয়াগুলো একবার চলবে আবার ডাই হাইড্রোক্সি অ্যাসিটন থেকে প্রক্রিয়াগুলো সেম ভাবে চলবে মানে এই প্রক্রিয়াটা দেখো এখান থেকে শুরু হয়েছে এই পর্যন্ত চলবে একবার আবার সেম জিনিসই এখান থেকে শুরু হয়ে আবার

সো আমরা যখন অ্যালডিহাইড বা কিটনকে আমাদের উদ্দেশ্য অ্যাসিড তৈরি করব অ্যাসিড বানাবো এখন অ্যাসিড বানাতে হলে আমাদের কি করতে হবে অবভিয়াসলি আমি লিখে দিয়েছি দেখো জারন করতে হবে এখন আমাদের কি করতে হবে জারন করতে হবে দেখো এর নাম কি থ্রি ফসফোগ্লিসারাইল অ্যালডিহাইড মানে এর একটা অ্যালডিহাইড আর তৈরি হবে কি 13 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তার মানে এই একটা কি একটা অ্যাসিড এখন একটা হচ্ছে অ্যালডিহাইড একটা হচ্ছে অ্যাসিড আমার কি করতে হবে জারন করতে হবে আমি তো প্রথমেই বললাম যে জারন মানে কি মানে যে হাইড্রোজেন সেরে দিবে এই থ্রি করছে নিজের জারণ হয়েছে তার মানে করছে হাইড্রোজেন সেরে দিছে এখন এই যদি হাইড্রোজেন কারণ না কারো হাইড্রোজেন গ্রহণ করতে হবে তাহলে হাইড্রোজেন গ্রহণ করবে কে যা কোষের মধ্যে থাকে এনজাইম তার নাম কি এনএডি এই এনএডি কি থাকে কোষের মধ্যে বসে থাকে সো এই যে আমাদের থ্রি থ্রিফস্ট এ ডিহাইট জারণের কারণে এখানে হাইড্রোজেন ছেড়ে দিছে তাহলে এটা গ্রহণ করবে কে এটা গ্রহণ করবে হচ্ছে এই আমাদের এনএডি তাহলে এটা গুণ করে কি হয়ে গেল এন এ এইচ এইচ প্লাস বা এন এ ডি টু এটাকে এভাবে লেখা যায় এন এ ডি এইচ টু বা এন এ ডি এইচ এইচ প্লাস সো এর উপর আমরা বুঝলাম যেখানে এখানে হওয়ার কারণে এটা কি করছে হাইড্রোজেনটা গুণ করছে তাহলে ভাই এখানে ফসফেট কেন যুক্ত হলো দেখো নাম দেখো এর নাম হচ্ছে থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড গ্লিসারালডিহাইড এর নাম কি বিশ ফসফো তার মানে এখানে ফসফেট কয়টা আছে দুইটা এখন যদি ফসফেট আমার লাগে তখন আমার একটা এক্সট্রা ফসফেট এখানে অ্যাড করে দিতে হবে সো এই যে এখানে ফসফেট দিছে না এটা কিন্তু এখানে কি হয়ে গেছে অ্যাড হয়ে গেছে এখানে ছিল 3 ফসফো গ্লিসারালডিহাইড এখানে কি 20 ফসফো গ্লিসারিক অ্যাসিড 20 ফস মানে কি দুইটা ফসফেট 20 ফসফো গ্লিসারিক অ্যাসিড মানে দুইটা ফসফেট সো এখানে একটা ফসফেট দিয়ে দিছে তখন কি হয়ে গেছে দুইটা ফসফেট হয়ে গেছে এখন প্রক্রিয়াটা অনেক সহজ আমরা কি পড়ছিলাম মনে আছে 20 পিজিএ তারপরে কি পড়ছিলাম 3 পিজিএ তারপরে কি পড়ছিলাম 2 পিজিএ তারপরে কি

এখন এ যদি একটা ফসফেট ছেড়ে দেয় তখন ফসফেট গ্রহণ করবে কে এই যে আমাদের এডিবি তো বসে থাকে এই এডিবি কি করছে একটা ফসফেট গ্রহণ করছে তাহলে গ্রহণ করে কি হয়ে যাবে এটিপি হয়ে যাবে সু দেখো এই প্রক্রিয়াটা অনেকটা বিজনেসের মতো প্রথমে আমরা কি করলাম এটিপি খরচ করলাম এটিপি মানে কি শক্তি খরচ করলাম পরে আমরা কি করলাম শক্তি এখন আমরা কামাই করতেছি দেখো প্রথমে আমরা কি করছিলাম এটিপি কে ভাঙছিলাম এই যে এটিপি শক্তি কি করছিলাম খরচ করছিলাম এখন আমরা কি করতেছি শক্তি উৎপন্ন করতেছি বুঝছো আচ্ছা সেখানে কি হবে এই যে এডিপি কি করবে একটা ফসফেট গ্রহণ করে কি হয়ে যাবে এটিপি হয়ে যাবে কারণ এটা হচ্ছে 20 ফসফো দুইটা ফসফেট এখানে ফসফেট কয়টা আছে একটা আছে শেষ আচ্ছা এখন তো সহজ থ্রি 20 ফসফো গ্লিসারিক অ্যাসিড টু ফসফো গ্লিসারিক অ্যাসিড দেখো এই জিনিস কিন্তু কি পরস্পরের আইসোমার কিন্তু এখানে কি এক জায়গা আছে তিন নাম্বার কার্বনে ফসফেট আর এক জায়গা আছে কি দুই নাম্বার কার্বনে ফসফেট তখন এনজাইম কি হবে এনজাইমের নাম হবে মিউটেজ তোমাদের যেটা শেখালাম আর কি তখন এনজাইমের নাম হবে কি মিউটেস আচ্ছা এখন সহজ পেপে পেপে হচ্ছে

আর ফসফেট ছেড়ে দিলে গোন করবে কি এডিপি গো করে কি হয়ে যাবে এটিপি হয়ে যাবে হচ্ছে আমাদের পাইরুভিক অ্যাসিড দেখো আমরা কি করলাম এই যে থ্রি করে কিন্তু আমরা কি করলাম একটা আনলাম এটা হচ্ছে একটা প্রক্রিয়া ঠিক আছে এই সেম কাজ এই সেম কাজ আবার হবে কার ক্ষেত্রে এই ডায়হাইড্রাইটের ক্ষেত্রে হবে তার মানে এখানে যা যা জিনিস হয়েছে না সবার সাথে কি হবে সবার সাথে দুই অ্যাড হবে কারণ এই প্রক্রিয়াটা কয়বার চলবে দুইবার তাহলে এই থ্রি ফসফোগ্লিসারালডিহাইড গ্লিসারেল থেকে এখান থেকে শুরু করে এই পাইরুভিক অ্যাসিড পর্যন্ত কয়বার হবে একবার হইছে কার দ্বারা থ্রি ফসফোগ্লিসারাইল ডাইহাইড আর একবার হবে কার জন্য থ্রি ডাইহাইড্রোক্সি অ্যাসিড ফসফেটের জন্য মানে কি হবে দুই দ্বারা গুণ হবে সো এখানে যা যা উৎপন্ন হচ্ছে সবকে কি করো দুই দ্বারা গুণ দিয়ে দাও শেষ সবগুলো কি হবে দুই দুই হয়ে যাবে ঠিক আছে দুই এটিপি হবে দুই এটিপি হবে এখানে কি হবে দুই পাইরুভিক অ্যাসিড হবে সব দুই দ্বারা হবে কারণ দুইবার হচ্ছে প্রক্রিয়াটা এই হচ্ছে আমাদের প্রক্রিয়া এখন এইটা কিন্তু পরীক্ষায় গ নম্বরে আসবে এখন যদি বলে এখানে শক্তির হিসাবটা কি যেটা তোমাদের এমসিকিউতে আসবে শক্তির হিসাব কি আমরা একটু হিসাব করি দেখো তো শক্তির হিসাব কি হলো দেখো আমরা আগে এটিপি খরচ করছি সো আমরা কোথায় কোথায় এটিপি খরচ করছি আর তার আগে এনজাইমটা দেখে নাও এনজাইমের নামগুলো দেখো এর নাম হচ্ছে হেক্সোকাইনেস গ্লুকোজ ফুক গ্লুকোজ সিক্স ফসফেট এর কার্বন সংখ্যা দুইটা একটা ছয়টা এই জন্য কি হেক্সো কাইনেস কেন কাইনেস কারণ এখানে কি এটিপি ভাঙছে শেষ এটিপি ভাঙা অথবা গড়া এনজাইমের নাম কি কাইনেস এখানে গ্লুকোজ আর ফুকটোজ পরস্পর কি আইসোমার এনজাইমের নাম হচ্ছে আইসোমারেস এখানে হচ্ছে ফসফো কাইনেস কেন কাইনেস কারণ হচ্ছে কি এই যে শক্তি

ঠিক আছে এই হচ্ছে আমাদের এনজাইম ইম্পর্টেন্ট এই দুইটা এনজাইম মোটামুটি ইম্পর্টেন্ট আর বাকিগুলো তো বুঝাই দিলাম সো এখন আমরা শক্তির হিসাব হিসাব করে ফেলি দেখেন এখানে কি কি শক্তি উৎপন্ন হচ্ছে সো প্রথমে দেখি আমরা কি কি শক্তি খরচ করলাম শক্তি মানে কি এটিপি এটিপি হিসাব করতে হবে তো আমাদের গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কি কি তৈরি হলো আগে দেখি যে কি কি উৎপন্ন হলো এখানে দেখি তো সো দেখুন উৎপন্ন উৎপাদন কি কি উৎপাদন হলো উৎপাদন এক নম্বরে কি হলো এটিপি কয়টা এটিপি উৎপন্ন হলো দেখি তো গুণ দেখো এখানে এটিপি উৎপন্ন হয়েছে কয়টা একটা এখানে একটা এখানে কিন্তু এটি উৎপন্ন হয় না এখানে কি হয়েছে এটিপি ভাঙছে মানে এটিপি খরচ হয়েছে সো এটিপি উৎপন্ন হয়েছে কয়টা দুইটা কিন্তু ভাইয়া আমরা কি বলছি আমরা বলছি এটা কি হবে যা হবে সেটাকে দুই দ্বারা গুণ করতে হবে কারণ এটা ডাবলিং হবে এখানে এটিপি হবে দুইটা এখানে এটিপি হবে কয়টা দুইটা টোটাল এখানে এটিপি কয়টা উৎপন্ন হচ্ছে চারটা ফোর এটিপি ঠিক আছে আচ্ছা দুই নম্বর এখানে কি হচ্ছে উৎপন্ন হচ্ছে লাস্টে যে অ্যাসিড কয়টা উৎপন্ন হচ্ছে দুইটা কারণ যা হবে সেটাকে দুই দ্বারা গুণ দেবো এখানে কয়টা হচ্ছে দুইটা দুই অনু

তাহলে দুই অনু পাইরুভিক অ্যাসিড ওকে আচ্ছা আচ্ছা আর কি উৎপন্ন হয়েছে দেখো তো এই যে এখানে কি হয়েছে বলো তো এই যে উৎপন্ন হয়েছে কি NADH+ ঠিক আছে এটা কিন্তু কি হয়েছে উৎপন্ন হয়েছে সো দুই অনু NADH+ এটা ছাদের উৎপন্ন হয়েছে এখন খরচ কি হয়েছে আমাদের খরচ খরচ হয়েছে কয়টা দেখো তো খরচ হয়েছে কয়টা এই যে এখানে একটা ATP খরচ হয়েছে এখানে একটা ATP খরচ হয়েছে টোটাল ATP কয়টা খরচ হয়েছে দুইটা সো খরচ হয়েছে দুইটাই ডিগ্রি দেখো পরীক্ষায় দুই ধরনের কোশ্চিন এখান থেকে আসবে এক নাম্বার যে সরাসরি কয়টা এডিবি তৈরি হয় সরাসরি এডিবি সরাসরি গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কয়টা এডিবি তৈরি হয় आंसर হবে 4 ভাগ 4 2 এডিবি খরচ হয়েছে কয়টা দুইটা উৎপন্ন হয়েছে কয়টা চারটা তাহলে টোটাল এডিবি কয়টা আছে নিট 2 এডিবি খুব ইম্পর্টেন্ট

এখানে কি পড়ছিলাম এই যে গ্লাইকোলাইসিস হ্যাঁ সো গ্লাইকোলাইসিস পরে কি হবে অ্যাসিটাইল কোয়েচি স্টি কেপ চক্র এবং ইলেকট্রন ট্রান্সফার চেনে আসে আমাদের যে টাকাগুলো থাকবে মানে এনএডি এইচ এইচ প্লাস এগুলো থাকবে না এগুলো কিন্তু ভাঙবে ভেঙে ভেঙে কি করবে এটিপি তৈরি করবে যখন আমরা ইলেকট্রন ট্রান্সফার চেনের মধ্যে আসবো একটা এন এ কে ভাঙলে কয়টা এটিপি হয় জানো তিনটা হয় নাইনটিন কোর্স হয়তো একটা হয় তো একটা এইচ টু কে ভাঙলে কয়টা হয় তিনটা এটিপি হয় একটা এন এ টু কে ভাঙলে কি হয় তিনটা এটিপি হয় সো আমরা এটা জানি ঠিক আছে আচ্ছা সো আমাদের এখানে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া লাস্টে আমরা কি করবো এনএডি এস এসে কি করবো ভাঙবো হ্যাঁ আচ্ছা দেখো আমরা এখন কি করবো এটাকে ভাঙবো সো দেখো আচ্ছা তো আমাদের যদি লাস্টের প্রক্রিয়া আমরা যাই এই দেখো ঠিক আছে নিট এটিপি কয়টা হবে বলতো তাহলে এটা কে দুই অনুপাইসী না দুই অনু এনএডি সো টু এটা মানে কি এটা মানে অ্যাকচুয়ালি কয়টা অনু বলতো এটা মানে অ্যাকচুয়ালি দুই গুণন তিন এটিপি কারণ আমাদের একটা এনএডি টু মানে কি একটা এনডি টু মানে কি তিনটা এটিপি যেহেতু এখানে দুই অনু আছে তার মানে কয়টা হবে সিক্স এটিপি এখানে হচ্ছে ছয় এটিপি পেলাম আমাদের ডাইরেক্ট তৈরি হলো কয়টা এইট এটিপি ঠিক আছে এটিপি হচ্ছে যদি বলা থাকে সরাসরি নিট এটিপি যদি বলা থাকে যে সরাসরি সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার কি হবে সরাসরি বলা থাকলে आंसर কি হয়ে যাবে টু এটিপি আর যখন বলবো যে শুধু নিট এটিপি সরাসরি বলা নাই তখন কিন্তু তৈরি হবে কি এইট এটিপি মাথায় রাখবার ঠিক আছে আচ্ছা আবার যদি লেখা থাকে যে এইট এপি উৎপাদন যদি লেখা থাকে উৎপাদন কত হয় মোট উৎপাদন মোট উৎপাদন যদি থাকে মোট উৎপাদন কত হয় মানে কয়টা মোট উৎপন্ন হয়েছে তখন কিন্তু ভাই খরচের কথা জিজ্ঞেস করে ওরা বলে নাই নিট নিট মানে কি জানো নিট মানে হচ্ছে যোগ বিয়োগ করে কত হয় নিট মানে কি যোগ বিয়োগ করে কত থাকে যখন বলবে উৎপন্ন হয় কয়টা ঠিক আছে তখন হবে কি তো এখানে কয়টা ছিল সিক্স এটিপি আর আগে আমরা উৎপন্ন করছিলাম চারটা এটিপি চারটা এটিপি এখানে উৎপন্ন করছিলাম সো টোটাল হবে কয়টা এটিপি দশ এটিপি কি হবে দশ এটিপি তাহলে আমাদের উৎপন্ন হচ্ছে কয়টা এটিপি দশটা এটিপি যখন বলবে নিট নিট মানে যোগ বিয়োগ বাদে নিট মানে কি যোগ বিয়োগ করিয়া সো দশটা হয়েছিল ঠিক আছে কিন্তু এর মধ্যে তো দুইটা খরচ হয়ে গেছিল এই জন্য নিট এটিপি যখন বলবে তখন অ্যান্সার হবে কি এইট এটিপি আবার যখনই সরাসরি কথাটা উল্লেখ করবে তখন হয়ে যাবে কি টু এটিপি কারণ তখন বাকি যে টাকাটা সেই টাকাটা কিন্তু তখনও কি হয় নাই মানে এনএডি এইচ টু সেটা কিন্তু তখনও ইলেকট্রো ট্রান্সপোর্ট চেনে যায়নি ঠিক আছে মাথায় রাখবা এবং এটা হচ্ছে এটিপি এটিপির খরচ কারণ অবশ্য যাদের হয় তাদের কিন্তু কি থাকে না মাইটোকন্ড্রিয়া থাকে না সো তাদের কিন্তু আর গ্লাইকোলজিস এর পরে কোনো প্রক্রিয়াই হয় না সো ওদের এনএডি ভাঙতে পারে না ঠিক আছে অবৎ ক্ষেত্রে এই হচ্ছে আমাদের এখানে এটিপি উৎপাদনের কৌশল টু এন এ টু এটিপি উৎপন্ন হয় সরাসরি যখন বলবে নিট এটিপি কয়টা সে হচ্ছে কি এইট এটিপি যখন বলবে মোট উৎপাদন কয়টা ঠিক আছে নিট এটিপি না উৎপাদন কয়টা সেক্ষেত্রে হচ্ছে কি টেন এটিপি

একটা কথা লিখে রাখো এটা টেস্টে দেখলাম আসছে মনে একবার যখন বলবে যে সকল এনজাইমের আধার এনজাম রেখো সকল এনজাইমের আধার তখন অ্যান্সার হবে মাথায় এই টেস্টে আসলে তোমরা যারা শুনতেছো আর মনেই পারবে না যখন বলবে যে সকল এনজাইমের আধার তখন অ্যান্সার হবে সাইটোপ্লাজম কিন্তু তোমরা সবাই একটা জিনিস জানো যে নাম শুনছো কিনা না এর নাম শুনছো আশা করি সবাই প্রথম অর্থায় ছিল লাইসোজম লাইসোজম যখন বলবো যে হাইড্রোলাইটিক এনজাইমের আধার হাইড্রোলাইটিক যখন বলবো যে হাইড্রোলাইটিক এনজাইমের আধার তখন অ্যান্সার হবে কিন্তু লাইসোজম সো এনজাইমের আধার বললে লাইসোজম অ্যান্সার হবে না দেখবা যে কি বলছে যে সকল এনজাইমের আধার নাকি হাইড্রোলাইটিক এনজাইমের আধার সো যখন বলবো যে হাইড্রোলাইটিক এনজাইমের আধার তখন আমাদের অ্যান্সার হবে কি লাইসোজম আর যখন বলবে সকল এনজাইমের আধার তখন আমাদের অ্যান্সার হবে সাইটোপ্লাজম

এই যে কি বলে সাইটোকম পাম্প মতবাদ এই পাঁচটা বললে এই পাঁচটা বেরে কোনো কোশ্চেনই হয় না ঠিক আছে বিশেষ করে গ্লাইকোলাইসিস কেপ চক্র আর সি থ্রি সি চক্র প্রত্যেক বোর্ডে আসে সি চক্র প্রত্যেক বোর্ডে আসে তোমরা যদি টেস্ট পেপার দেখো এবং গ্লাইকোলাইসিস এই দুইটা সো এই দুইটা কিন্তু আমরা খুবই মানে বুঝিয়ে বুঝিয়ে এমসি কেউ কি আসবে অ্যাডমিশনে কি আসবে সবকিছু বলে দিলাম এবং এই প্রক্রিয়াটা কোথায় করবে গ্লাইকোলাইসিস কোথায় করবে সাইটোপ্লাজম এই কোশ্চেনটা আমি আবার বলতেছি কারণ এটা পরীক্ষায় তোমাদের আসবে কারণ কারো কারণ পরীক্ষায় চলে আসবে ঠিক আছে

এবং আমাদের প্রক্রিয়া কি করতে হবে জারণ করতে হবে ঠিক আছে সো দেখো আমাদের এখানে কি ছিল ওএইচ এইচ তারপর আমাদের কি তৈরি করছে মাঝখানে যে অ্যালডিহাইট তৈরি করছি সিএইচও বা কিটোন আর কি আগে লাস্টে কি তৈরি করছি অ্যাসিড তৈরি করছে এ হচ্ছে আমাদের মেইন প্রক্রিয়াটা ঠিক আছে এখানে এটিপি হিসাবে সব দেখাইছি প্রথমে বিজনেস করার জন্য এটিপি কি করছে খরচ করছে পরে লাভ করার জন্য কি করছে এটিপি উৎপন্ন করছে প্রথমে খরচ হয়েছে পরে উৎপন্ন হয়েছে এই আর কি আমাদের ব্যাপার স্যাপার সবাইকে ধন্যবাদ নেক্সট ক্লাস ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Olha vale. isso.